ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৌমি। কালকের ব্লগে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি বাপের বাড়িতে এসেছি, আর আমার বাপের বাড়িতে পুজো হয় কালী পুজোর ঠিক আগের দিন। লক্ষ্মী আর গণেশ পুজো হয়। এই পুজোটার পেছনে কিছু হিস্ট্রি আছে, সেটা আমি পরে তোমাদের সাথে শেয়ার করব। তো কালকে রাত্রিবেলা সাডেনলি, মানে কালকে রাত্রে থেকে আমার প্রচণ্ড জ্বর, মানে 102-এর উপর জ্বর, মনে হচ্ছে যে ভাইরাল ফিভার হয় সেটাই হয়েছে। তো বাড়িতে যেহেতু পুজো, পুজো তো কখনোই বন্ধ হবে না, আর বন্ধ যেহেতু হবে না সেই জন্য আমি ব্লগটাও চেষ্টা করব যতটা আমি পারবো ততটা তোমাদের সাথে শেয়ার করতে। আজকে ভেবেছিলাম, মানে আজকে আমার পার্সোনালি অনেক প্ল্যান ছিল, কিন্তু জানি না আমি কতটা করতে পারবো। সকাল থেকে ভেবেছিলাম আজকে ব্লগটা স্টার্ট করব, সারা দিন আমাদের বাড়িতে পুজোর জন্য কি কি হয় তোমাদের সাথে শেয়ার করব, বাট সেটা করতে পারিনি বিকজ সকাল থেকে আমার আবার জ্বর এসেছিলো। তো কিছুক্ষণ আগে মানে ওষুধ খেয়ে এখন একটু বেটার লাগছে, তাই মনে হলো যে যেটুখানি মানে আছে বাকি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো ফার্স্টে এখন যেটা হয় সেটা হচ্ছে যে লক্ষ্মী আর গণেশ মানে পরিষ্কার হয়, তো বাবা সেই কাজটা করেন। তো বাবা এখন সেটা করবে, তারপরে লক্ষ্মী গণেশ স্নান হবে, স্নান হয়ে পরিষ্কার মানে নতুন জামা কাপড় পরে মানে পুজো হবে। আর আমাদের বাড়িতে এই দিনে হোম হয়, তো সেগুলো অল্প অল্প করে যতটা আমি পারবো সমস্তটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ফার্স্টে এখন যেটা হবে সেটা হচ্ছে লক্ষ্মী গণেশ পরিষ্কার, তারপরে হয়তো আমি মন্দিরটা ভালো করে সাজাবো, সেগুলো দেখাবো তোমাদেরকে। তো চলো এখন আর বেশি কথা বলছি না, যেগুলো হচ্ছে সেগুলো আগে দেখাই। আমাদের বাড়িতে যে কোনো পেতলের মূর্তি ব্রাশও দিয়ে পরিষ্কার করা হয়। প্রথমে সলিউশনটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হয়, তারপর শুকনো কাপড় দিয়ে মুছে নিলেই একদম নতুনের মতো চকচক করে। তোমরাও এই প্রসেসটা ট্রাই করে দেখতে পারো। তোমরা দেখতেই পাচ্ছ মূর্তিগুলো একদম নতুনের মতো লাগছে। এবার ঠাকুরকে স্নান করানোর সময়, স্নানের জন্য ইউজ করা হয় দুধ, তাতে অ্যাড করা হয় সিদ্ধি, মধু আর সুগন্ধি। স্নানের পর ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে নতুন কাপড় পরিয়ে আমি আজকের পুজোর আসনে বসাবো। তো তোমাদেরকে দেখালাম যে লক্ষ্মী গণেশ বসিয়ে দিয়েছি এখানে, আর আজকে যেহেতু বাড়িতে পুজো তো সেই কারণে দেখো পেছনে জগন্নাথ বলরাম সুভদ্রা। আমরা পুরী গেছিলাম, তো মা বলেছিল যখন পুরীতে যাব তখন ওখান থেকে জগন্নাথ বলরাম সুভদ্রা মা কিনে আনবে নিম কাঠের। তো সেই কারণে মা নিয়ে এসেছে, আর যেহেতু আজকে পুজো তাই জন্য আজ থেকে আমাদের বাড়িতে প্রতিষ্ঠা হবে। মার কাছে আগে ফটো ছিল, কিন্তু মা মানে মা এটা ভেবে রেখেছিল যে মা
কখনো জগন্নাথ দেব প্রতিষ্ঠা করবে, তো সেই কারণে আজকে আমাদের জগন্নাথ দেবেরও প্রতিষ্ঠা হবে। তো মা এখন জগন্নাথ দেবকে সাজিয়ে সিংহাসনে বসাবে, তো সেটাও অল্প একটু দেখাচ্ছি তোমাদের। আমাদের বাড়ি পুজোর মেন বৈশিষ্ট্য হচ্ছে ঠাকুরের সিঙ্গার, তাই তোমরা দেখতেই পাচ্ছ আমি ঠাকুর আর ঠাকুরের মন্দির খুব সুন্দর করে ফুল মালা দিয়ে সাজাচ্ছি। মন্দিরের ডেকোরেশন হয়ে গেছে, তোমাদেরকে দেখালাম যে কীরমভাবে ফুল দিয়ে ডেকোরেশন করলাম। আর মা এখন এখানে বসে মানে নৈবেদ্যের সমস্ত জোগাড় করছে, এগুলো মার ডিপার্টমেন্ট, মা করছে। আর স্পেশালি সৌরভ যেটা করছে দেখাচ্ছি, সৌরভ আলপনা দিচ্ছে। আমি এখন যেটা করব সেটা হচ্ছে রেডি হতে যাব, কেননা সবাই চলে আসবে। এখন বাজে 4:30, ঠাকুর মশাই আসবে 6:30, তো তার আগে রেডি হয়ে নেব। তারপরে কিছু ডেকোরেশন আছে সেগুলো করব, তো সেগুলো দেখাচ্ছি পরে। তো আমি রেডি হয়ে গেছি, আজকে এরকম একটা রেড কালারের কটন সিল্কের শাড়ি পরেছি। এই শাড়িটা ভীষণ সফট, ওই কারণে এটা চুজ করেছি, বিকজ কাজ করার অনেক কিছু আছে, তো সেই কারণে যাতে অসুবিধা না হয়।
তাই জন্য এই শাড়িটা চুজ করেছি। তো এখন যেটা করব সেটা হচ্ছে একটু ডেকোরেশন করব, যেহেতু এই পুজোটা দিওয়ালির আগের দিন, তো রঙ্গোলি, লাইট, ক্যান্ডেল এগুলো তো মানে থাকবেই। তো আমি ফুল দিয়ে, ক্যান্ডেল দিয়ে, দিয়া দিয়ে কিছু ডেকোরেশন করছি, সেগুলো তোমাদেরকে দেখাবো। তো আমি এরকম আর্টিফিশিয়াল রঙ্গোলি এখানে লাগাবো, যেহেতু আজকে বাড়িতে অনেক গেস্ট আসবে, এরকম কালার দিয়ে রঙ্গোলি করলে সেটা ঘেটে যাওয়ার প্রবলেম থাকে। তো সেই কারণে আমি এরকম একটা রঙ্গোলি কিনেছি, এগুলো জাস্ট সেট করে দিতে হয়, এরকম কালারফুল। এগুলো দিলে ভীষণ সুন্দর লাগে, এগুলো তোমরা অ্যামাজন থেকেও দেখতে পারো, অ্যামাজনে এগুলো পাবে তোমরা। তো এগুলো দিয়ে সেট করে ঘরের ভেতরটা এরকম মানে আর্টিফিশিয়াল রঙ্গোলি দিচ্ছি। আর এই রঙ্গোলিটার মাঝখানে আমি এরকম একটা দিয়া দেবো, আর এটা দেখো সম্পূর্ণ ঢাকা, তাই ফ্যান চললে কোনো প্রবলেম হবে না। তো সেই কারণে এটা বেশ ভালো লাগছে, আর এটাতে যেহেতু ক্রিস্টাল দেওয়া আছে, প্রদীপটা জ্বললে এটার আলোটা রিফ্লেকশন হয়ে খুব সুন্দর দেখতে লাগে। তো চলো এটা সেট করি। তো এই টিভি ইউনিটটার এই সেকশনটা খুব খালি খালি লাগছে, তো আমি মার থেকে এরকম একটা পাথরের বাটি চেয়ে নিয়েছি। এটা একটা ভীষণ কমন একটা ডেকোরেশন আইডিয়া, তো এর মধ্যে আমি এরকম কিছু গাঁদা ফুল দিয়ে দেবো, তাহলে দেখতে বেশ ভালো লাগবে। নারায়ণ নমস্কৃ
তো তোমাদের সাথে শেয়ার করলাম আমার বাড়ির পুজো। আশা করছি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। তো পুজো তো খুব সুন্দর হলো, আর হোমটাও তোমরা দেখতে পেলে, দারুণ হয়েছে হোমটাও। আর মেন যেটা হচ্ছে, পুজোর পরে অনেক কাজ থাকে, তো সেইগুলো মানে পুজোর পরে যেটা থাকে সেটা হচ্ছে গোছানোগুলো। তো গোছানোগুলো করে এখন বাজে 11টা, আমাদের এখনও ডিনার হয়নি। তো আমি ভাবলাম যে তোমাদের সাথে কথা বলি, তারপরে এই ব্লগটা এন্ড করবো আজকে এখানেই। তো তোমাদেরকে এই ব্লগটা শুরুতেই বলেছিলাম যে আমাদের বাড়িতে যে পুজোটা হয় তার পেছনে একটা হিস্ট্রি আছে। সেটা হচ্ছে যে প্রত্যেকের বাড়িতে, মানে সাধারণ নর্মাল বাড়িতে দু হাতের লক্ষ্মী থাকে, কিন্তু আমার বাবা একসময় বেনারস গেছিলো, তো বাবা অতটা না বুঝে চার হাতের লক্ষ্মী নিয়ে আসে। তো তখন আমরা অতটা জানতাম না যে কি মানে চার হাতের লক্ষ্মী, কখন পুজো হয়, কি হয়। তো অনেক দিন পর আমাকে আমার মাকে একজন বলেছিলেন যে চার হাতের লক্ষ্মী কালী পুজোর আগের দিন, মানে এই ধনতেরাসে এই পুজোটা করতে হয়, মানে ধনলক্ষ্মীর যে পুজোটা সেটা আজকের দিনে হয়। তো তারপর থেকে আমাদের বাড়িতে প্রত্যেক বছর এই দিনে হোম হয় আর লক্ষ্মী গণেশের পুজো হয়। তো এইভাবে এই পুজোটা এসেছে, আর এই পুজোটা আমাদের বাড়িতে বহু বছর ধরে হচ্ছে। তো আমি লাস্ট ইয়ারে এখানে মানে বাড়িতে ছিলাম না, তো আমি অবশ্যই মানে এটা অ্যাটেন্ড করতে পারিনি। তো এবছর বাড়িতে যেহেতু পুজো হয়, সেই জন্য আমরা প্ল্যান করে এসেছিলাম যাতে বাড়িতে এই বছরটা স্পেন্ড করতে পারি। তো আজকে সারাদিনটা যেরকমভাবে কাটলাম তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করছি এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর এটা আমি আজকে এখানে এন্ড করছি বিকজ তোমাদেরকে বলেই ছিলাম যে আমার শরীরটা সত্যি ভালো নেই। কালকে হচ্ছে কালী পুজো, কালকে কালী পুজোর ব্লগ বানানোর আমি চেষ্টা করব। তো মানে এই ব্লগটা এখানে এন্ড করছি, আমাদের এখন ডিনার করব, তারপরে মানে আমি আর পারছিও না। তো তোমাদের কীরকম লাগলো এটা জানিও আমাকে অবশ্যই কমেন্ট করে। তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে আমার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।